আসসালামু আলাইকুম। আজকে আসছি আমার নিজের জন্য স্লিপার্স কিনতে। তো রিভার আইল্যান্ডে আসলাম স্লিপার্স দেখার জন্য। আমি একদম ফ্ল্যাট স্লিপার্স চাচ্ছিলাম, আর এত হিজিবিজি টাইপের স্লিপার্স আমার পছন্দ না। দু একটা ভালো লেগেছে, কিন্তু সোলগুলো খুবই শক্ত ছিল। তারপরে আজমি একটু স্যামসাংয়ে আসলো, একটু মোবাইল দেখছিল। আর নাভিয়ার জন্য আমাকে ওয়াটার বটল কিনতে হবে, কিনবো করে কেনা হচ্ছিল না। তারপরে এখান থেকে একটা ওয়াটার বটল নিয়ে নিলাম, মনে হলো যে এখন একটু চেঞ্জ করানো দরকার। তারপরে আমরা থ্রিতে চলে আসছি, কারণ আমি আর আজমি দুইজনই থ্রির সাথে আছি। অ্যান্ড এদিক দিয়ে আমি সেটিং স্প্রেও কিনে নিলাম, কারণ অনেক খুঁজে ঠুঁজে এই এলফের সেটিং স্প্রেটাই নিলাম। তো থ্রির মধ্যে একটু কাজ ছিল আমাদের, একটু সেই কাজগুলোই করার জন্য আসছি। তো আজমি ওইখানে কাজগুলো করতেছিল, এখানে আমি বসে বসে পিছনের মেয়েটাকে ভিডিও করছিলাম। পিছনের মেয়েটা এত সুন্দর ছিল, আমি জানি না একদম ভিডিওতে বোঝা যাচ্ছিল কি না, এত তো ক্লিয়ারভাবে ভিডিও নেওয়া যাচ্ছিল না, কারণ বুঝে যাবে। তারপরে বাসায় চলে আসছি শপিং করে। আসার পর আমি মুড়ি মাখছি। আমি আগে কখনোই মুড়ি মাখা পছন্দ করতাম না, কিন্তু এইবার রমজানে মুড়ি ছাড়া আমার হচ্ছেই না, সব কিছু মিক্স করে আমাকে মুড়ি খেতে হবে, আর এত মজা লাগে। তো যাই হোক, এভাবেই আজকের দিনটা আমরা পার করলাম। আর বেশি দিন বাকি নেই হলিডেতে যাওয়ার, আস্তে আস্তে সব কিছু গুছানো, সব কিছু কেনাকাটা শেষ করছি। আসলে তেমন কোনো কেনাকাটাই করিনি এইবার, আর গুছানো তো হচ্ছেই না। প্রত্যেক দিন বলি লাগেজ গুছাবো, কিন্তু ইফতারির পরে আর সময় হয় না, আর ভালোও লাগে না, খুব টায়ার্ড লাগে, কাজ করে গুছাতে ইচ্ছা করে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।